আজানুলম্বিতভুজৌ কনকত সঙ্কীতনৈকিতর কমলা যুতাক্ষগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয় করুণাভতারৌ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे नमः गंगे तव पाद पंकज मुक्तिं मुक्ति मुक्ति तदासी रूपे न सदा नर गंगा जटा निरंतर जटाकलापम तो गौरीभूषी भागम नारायण प्रियमदापहारम वरांश्रीपुरपति भजबीशनाथ गीषजुश्वदक्ष्मीज व्क्षसि यस हृदय संगी महम भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम র হরে নৈবনো প্রভুর নিজলাভপূর্ণ মন জনাদুষো করুণ বি যদ ভগবতি বিদীতম তেমুক যথা মুখশ্রী নয়মনো প্রভুর পূর্ণ মন জনাদ বিদুষ করুণ বদন ভগবত বিদী তন তুকশ যথা মুখশ্রী গৌরী গোষ্ঠী পে শ্রীশিভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বীকাল পরমাংশ জগৎগুরু জানিয়েছেন ক্ষুদ্র জীব সামান্য ক্ষুদ্র জীব রূপী ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারে না জীব বদ্ধ অত্যন্ত ক্ষুদ্র এই ক্ষুদ্র জীব ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে উঠতে পারে না সম্ভব নয় ভগবান অনন্তরূপী হরি অনন্ত হরি রূপ অনন্ত ক্ষুদ্র জীবের কোনো ক্ষমতাই নেই ভগবত সম্বন্ধে ভগবানের সম্বন্ধে কিছু বিচার কিছু বিচার বিবেচনা করে বুঝে নেবে বা সম্বন্ধ স্থাপন করবে এটা সম্ভব হয় না যার জন্য ভগবান দয়া করে ক্ষুদ্র জীবের কাছে ধরা দেওয়ার জন্য ক্ষুদ্র জীবের কাছে নিজেকে ধরা দেওয়ার জন্য ইচ্ছে করে বিভিন্ন রকম ব্যবস্থা তিনি রেখেছেন বিভিন্ন রকম ব্যবস্থা তিনি জগতে রেখেছেন রূপে তিনি জগতে অবতীর্ণ হয়েছেন ভগবানের কথা এবং ভগবান অভিন্ন এটা আপনারা শুনেছেন ভগবানের কথা রূপে তিনি অবতীর্ণ হচ্ছেন বিভিন্ন শাস্ত্র রূপে তিনি অবতীর্ণ হচ্ছেন ধাম রূপে তিনি অবতীর্ণ হচ্ছেন ভগবানের নামরূপে তিনি অবতীর্ণ হচ্ছেন আবার সর্বোপরি ভগবানের ভক্ত যারা আছেন সেই ভক্তরূপে তিনি অবতীর্ণ হচ্ছেন গুরুরূপে ভক্তরূপে তিনি অবতীর্ণ হচ্ছেন এইসব সুবিধেগুলো তিনি আমাদেরকে দিয়েছেন যদিও আমাদের সঙ্গে ভগবানের সম্বন্ধ স্থাপন সম্ভব নয় কোনো মতেই সম্ভব নয় কিন্তু ভগবান এত সমস্ত সুযোগ আমাদের দিয়েছেন শুধু তাই নয় তারপর তিনি বলছেন আচার্য মাং বিজানিয়াত আমাকে আমাকে আচার্যরূপে জানবে আমি আচার্যরূপে জগতে এসেছি তোমাদেরকে বাঁচাবার জন্য বিভিন্ন সদ্গুরু বা আচার্য যারা আছেন তারা প্রত্যেকেই ভগবান বলরামই রূপে অবতীর্ণ হয়ে বিভিন্ন রূপে তিনি আমাদের কাছে আত্মপ্রকাশ করেন এইভাবে আমরা বিভিন্ন রকম সুযোগ পেয়ে থাকি কিন্তু দুর্ভাগ্য আমাদের এতই দুর্ভাগ্য এই সব কোনো সুযোগই এত সমস্ত সুযোগ ভগবান রেখেছেন তথাপি আমরা কোনো সুযোগের সদ্ব্যবহার করতে পারি না জানি না দয়া করে মহাভাগবত ভগবানের নিজজন ছিল ভক্তিপণ পুরীগস্বী মহারাজ শিলা ভক্তিপ্রমণ মৌসুম গোস্বী মহারাজ ভক্তিপ্রগণ কেশব গোস্বী মহারাজ সিঁদুর তারা আমাদের জগতে এসছেন কিন্তু একটা কথা জগতের লোক প্রশ্ন করছেন প্রভুপাতকে যে যারা সাধুর কাছে থাকেন একান্ত কাছে থাকেন তাদের অজ্ঞান হয় কেন এই প্রশ্নটা প্রহুপাতকে করছেন যারা রূপে গুরু বৈষ্ণবের কাছে রয়েছে যারা একান্ত রূপে যারা একান্ত রূপে যারা একান্ত রূপে ভগবানের কাছে রয়েছেন তাদের কেন অনেক ভুল ভ্রান্তি হয় তারা কেন অপরাধ করেন তাদের জ্ঞান হয় না কেন দিব্যজ্ঞান কেন হয় না কি কারণ দিব্যজ্ঞান হয় না কেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয় না সাধুগুরু বৈশ্বামের কাছে থাকা মানেই তাদের অধব হয় এর উত্তর আমরা খুঁজে বার করব প্রবাদের উত্তর দিচ্ছেন প্রপাত বলছেন দেখুন প্রদীপ যখন জলে দেখবেন একটা প্রদীপ জলে ঠিক প্রদীপের ঠিক তলাটা দেখবেন অন্ধকার প্রদীপ যখন জলে প্রদীপ চারিদিকে আলো বিতরণ করে প্রবাদ উত্তর দিচ্ছেন দেখবেন একটা প্রদীপ জ্বলছে প্রদীপ যখন জলে প্রদীপের আলো কিন্তু চারিদিকে যায় কিন্তু প্রদীপের ঠিক তলাটায় কিন্তু অন্ধকার থাকে প্রদীপের ঠিক তলায় অন্ধকার থাকে সেই জন্য মহা মহা বৈষ্ণবের কাছে যারা থাকেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে অজ্ঞান থাকে কেন থাকে তার উত্তর প্রবাদ বলছেন এর কারণ হল ভগবানের কাছে যাওয়ার যদি কোনো সবচেয়ে সুযোগ থাকে সবচেয়ে বড় সুযোগ ভগবানের কাছে যাওয়ার যদি সবচেয়ে বড় সুযোগ থেকে থাকে সেটা হলো গুরু বৈষ্ণবের সঙ্গে গুরু বৈষ্ণবের সঙ্গে থাকলে তাদের সেবা করলে খুব তাড়াতাড়ি ভগবানের কাছে যাব এর চেয়ে তাড়াতাড়ি কোনো কিছু দিয়ে যাওয়া যাবে না স্বাস্থ্য পরে তপস্যা করে নাম করে নাম তো করতেই হবে সাধু সভা বলে নাম করবো তা তো নয় আমার নামাদের ভজনটা হলো নামাশ্রয়ে ভক্তি আমাদের আমরা সাধু সেবা করি বলেন আরে নামের সময় পাচ্ছি তা তো নয় সাধু সেবা করা মানে জীব বলছেন জীবগোস্বাশী বাদ বলছেন আমাদের গৌরীয় ভজনের যা রহস্য যা কিছু আমরা ভজন করব সমস্ত ভজন নামাশ্রয়ে ভক্তি আমি রান্না করছি আমি নাম নাম কখন করব সেটা নয় যে কোনো সেবা করতে হবে সেটা নাম আশ্রয়ে সেবাটা হয়ে থাকে কাজেই গুরু বৈষ্ণবের সঙ্গে থাকা এর মতো সুবিধে এত বড় সুযোগ আর হয় না সবচেয়ে তাড়াতাড়ি ভগবানের কাছেই যাওয়া যায় আবার যদি বলে তাড়াতাড়ি নড়কে যাওয়ার রাস্তাটা বলতে পারেন খুব তাড়াতাড়ি নড়কে যাব এত তাড়াতাড়ি করে যাওয়া যাবে সেটা হচ্ছে সাধু সঙ্গে থাকা বা দুটোই সত্য ও দুটো কী করে একসঙ্গে হয় দুটো একসঙ্গে হয় একসঙ্গে হয় না মানে দুটোই সত্য যারা গুরু বৈষ্ণবের বাস্তবিক সঙ্গ করছেন আনুগত্য করছেন তারা ভগবানের কাছে অবশ্যই যাবেন এত সুযোগ সুন্দর আর পাবেন আবার গুরুবৈষ্ণবের সঙ্গে থাকবেন থেকে দোষ দর্শন করবেন কপটতা করবেন তো এর চেয়ে তাড়াতাড়ি আর নড়কে যাওয়ার আস্থা নেই গুরু বৈষ্ণবের সঙ্গে থাকো তাড়াতাড়ি করে নড়কে যাও এত তাড়াতাড়ি নড়কে যাওয়া আর কোনো রাস্তাই নেই এই দুটোই সত্য এর কারণ হল কোনো বস্তুকে আমরা যখন দূর থেকে দেখি বস্তুটা সৌন্দর্যটা যেমন যারা কোনো ব্যক্তির থেকে বস্তুর থেকে দূরে থাকে হয়তো তাদের সঙ্গে ভালোবাসা ছিল তখন মানুষের সেই ব্যক্তিটা চিন্তা করে আজকে ও থাকলে আমাকে এরকম করতো কিন্তু সে যদি একেবারে কাছে থাকে কাছে থাকলে তার দোষটা বেশি দর্শন হবে কাছে থাকলে পরে তার বিভিন্ন রকম দোষ দর্শন হবে খটামুটি লাগবে কাজেই বৈষ্ণবের কাছে থাকলে যদিও বৈষ্ণবের কোনো দোষ থাকে না যেটা রূপবৈষ্ণব বা উপদেশমিত বলে দিয়েছেন সাহেবে বলেছেন গুরু বৈষ্ণবের কোনো দোষ থাকে না দৃষ্টা স্বভাব জনিতই বপুশ্চ দোষই ন প্রকৃত্বমী হ্যাঁ এই শ্লোকে বলছেন গুরু বৈষ্ণবের কোনো দোষ হয় না কিন্তু আমাদের আমাদের দুর্ভাগ্য তাদের দোষ হয় না কিন্তু আমি দোষ দেখতে পারি আমার এটি হচ্ছে স্বভাব আমার স্বভাবটাই এরকম আমি গুম দেখতে পারি না আমি দোষ দেখতে পারি বদ্ধজীবের সবাই বিয়ে গুণ দেখতে পারে না দোষ দেখতে পারে এই জন্য তার গুণ দেখার ক্ষমতা নেই দোষ দর্শন করে আবার দোষ দর্শন করার পর দোষ দর্শন করবার পর সেইগুলো পুনঃ পুনঃ চিন্তা করে গুরুদেবের এই দোষ আছে বৈষ্ণবের এই দোষ আছে হয়তো শরীরের দোষ শরীরের দোষ এই জন্য আমাদের রামানুজাচার্য বলছেন কোনো বৈষ্ণবকে যদি দেখেন তাদের নিদ্রা আলস্য একটু দেখা যাচ্ছে বাইরের দৃষ্টিতে তাদের দোষ একদম দেখবেন না রামানুজাচার্যের যত উপদেশগুলো আমি ইংরেজিতে বিদেশে সব প্রচার করি বাংলায় করতে পারি না দুর্ভাগ্য কেউ নাই টাইপ করা রামানুজাচার্য বলছেন যদি আপনি সিদ্ধি লাভ করতে চান জীবনে তাহলে কোনোদিনই গুরু বৈষ্ণবের দোষ দেখবেন না গুরু বৈষ্ণবের দেখবার চেষ্টা করবেন না আর সারা দিনের মধ্যে গুরু বৈষ্ণবের গুণগান করবেন কিছু সময় গুরু বৈষ্ণবের গুণগান করতে থাকবেন গুরু বৈষ্ণবের গুণগান করতে থাকলে সারা যতদিন বেঁচে থাকবেন দিনের মধ্যে একটা সময় গুরু বৈষ্ণবের গুণগান করবেন আর গুরুদেবের দোষ দর্শন করবেন যদি দেখেন কোনো বৈষ্ণব একটু ঝাল খেতে ভালোবাসে কেউ একটু মিষ্টি খেতে ভালো হতো কাউ একটু আলস্য দেখতে পাচ্ছেন কোনোরকমভাবেই সেই বৈষ্ণবের দোষ দর্শন করতে নিষেধ করেছেন রামানুচার্য বলেছেন যাই হোক এখন গুরুবৈষ্ণবের সঙ্গে থাকা মানে হচ্ছে অতি তাড়াতাড়ি ভগবানের কাছে যাওয়া আবার বৈষ্ণবের কাছে থাকা মানে অপরাধ করবে বিভিন্ন রকম অপরাধ হবেই আর সে নরকে চলে যাবে এই দুটো চিন্তা করে আপনাদের এবার যেটা সুবিধা হয় সেটা আপনারা করবেন কিছু করার নেই কাজেই পৌপাদের বক্তব্য পৌপাদের বক্তব্য পৌপাদ বলছেন পৌপাদের বক্তব্য যে আমাদের সঙ্গে অনন্তরূপী ভগবান আমাদের সঙ্গে অনন্তরূপী ভগবানের কোনো সম্বন্ধ আর কোনো সম্ভাবনা নাই কিন্তু ভগবান দয়া করে আমাদের এই সুযোগগুলো করিয়ে দিয়েছেন একটা উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন দেখুন আমরা এই পৃথিবীতে থাকি এই পৃথিবীতে আমরা থাকি আমাদের সূর্যের আলো অবশ্যই দরকার সূর্যকে দিনমণি বলা হয় জগৎ প্রাণ বলা হয় সূর্য না থাকলে প্রাণ থাকবে না সবশেষ কিন্তু এই সূর্য ভগবানের এমনই করুণা সেই সূর্যকে ভগবান এমন একটা জায়গায় স্থাপন করেছেন যেখান থেকে আমরা সূর্যের তাপ সূর্যের যা কিছু প্রভাব আমরা সহ্য করতে পারব কিন্তু যদি ঘট ঘটনাক্রমে আমরা সূর্যের অতি কাছে চলে যাই বা সূর্য যদি আমাদের থেকে অনেক দূরে চলে যায় তাহলে এই জগতে প্রাণের সম্ভাবনা দেখা যাবে না প্রাণের সম্ভাবনা লোপাট হয়ে যাবে সূর্য যদি কাছে চলে আসে তাহলে আমরা পুরে শেষ হয়ে যাব ছাই হয়ে যাব। কাছে মানে কয়েক কোটি মাইল কাছে কয়েক কোটি ম্যা সূর্য তো কত দূরে রয়েছে লাইট ইয়ার্স আমি বুঝি কয়েক কোটি কিলোমিটার যদি একটু এগিয়ে যায় তাহলেই পুড়ে যাব কিছু করার নেই আবার এই সূর্য যদি আমাদের থেকে দূরে চলে যায় তাহলে সূর্যের তাপ আমরা পাবো না তখন আমরা না পাওয়ার জন্য আমাদের সব শেষ হয়ে যাবে ক্ষেতি বাড়ি প্রাণের সঞ্চার সব শেষ According to the arrangement of Bhagavan, we are getting optimum temperature. Optimum. Optimum temperature of sun god. So we can adjust ourselves, we can feel comfortable. We are leading our life, we are getting different crops and everything. Very nice. But suppose sun god approaching us, we can burn. Or sun god going away. Long and long away. চলে গেলে আমরা আর কিছু পাব না ঠিক এই ধরনের ব্যবস্থাটাই পৌপাত বলছেন যে ভগবানের এমনই দয়া তিনি এইভাবে আমাদের একটা সুযোগ করেছেন এইভাবে ভগবান আমাদের সুযোগ করেছেন ঠিক যেমন সূর্যের উদাহরণটা দেয়া হলো ঠিক যেমন সূর্যের উদাহরণটা দেয়া হলো ঠিক সেই রকম সূর্যের উদাহরণ যেমন দেয়া হলো ঠিক সেইরকমভাবে আমাদের সঙ্গে ভগবান সম্বন্ধ স্থাপন করবার জন্য মানুষের রূপ ধারণ করে গুরুরূপে আমাদের কাছে এলেন ঠিক আমারই মতো মানুষ দেখতে পাচ্ছি আমারই মতো মানুষ সব এইরকমভাবে তিনি আমার কাছে এলেন আমাকে সাহায্য করবার জন্য আর বলেও দিলেন গুরু কিন্তু আমি তারপরও আমাদের মাথায় ঢুকছে না এই হলো আমাদের অবস্থা যে কথাটা পৌপাত বলছেন ঠিক দেখবেন প্রদীপের নিচেতে যেমন প্রদীপের নিচেতে যেমন অন্ধকার থাকে আমাদের হচ্ছে সেইরকম ধরনের অবস্থা বিগত কতদিনে আলোচনা প্রসঙ্গে আমরা কর্মকাণ্ডের ভয়ঙ্কর পরিণতি কর্মকাণ্ড মানেই হল অভক্তি তারপরে যাই হোক সেখানে আমাদের রাজা নিমি মহারাজের যে প্রশ্ন কৌতূহল আচ্ছা কর্মকাণ্ড তো খারাপ কিন্তু কর্মকাণ্ড কিভাবে যাজন করলে পরে কর্ম করতে করতে কর্ম তো একটা ফল দেবেই ভয়ঙ্কর কোনো কর্মের ফল ছাড়া হয় না কিন্তু যাই হোক এমন কিছু পদ্ধতি আছে কি যাতে এই কর্ম করতে করতে আত্মশোধন হয়ে যায় আবার তারপরে সেই কর্মটা ভগবৎ চরণে অর্পণ করে দিলে আমাদের কোনো প্রভাব আমাদের কোনো রিয়াকশন তার একটা বিপরীত প্রতীকীয় আমাদের আসবে না এরম রাস্তা আছে কি এই কথাটা বলতে গিয়ে আমরা কর্মার্পণ থেকে আমরা নৈষ্কর্ম কি করে সিদ্ধি হয় সেই সব আলোচনাগুলো আমরা করছিলাম এতদিন ধরে এখন এখন ভগবানের করুণায় আমরা আজকে যে আলোচনাগুলো প্রথম থেকে শুরু করেছিলাম সে আলোচনার মধ্যে আজকে পিপ্পলায়ন ঋষিকে প্রশ্ন করবেন পিপ্পলায়ন ঋষিকে কী প্রশ্ন করবেন পিপ্পলায়ন ঋষিকে কী প্রশ্ন করবেন নিমি মহারাজ দারুণ প্রশ্ন করছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা যদি পাই তাহলে ভগবত ধর্ম ভাগবত ধর্ম যাজনে আমাদের প্রচণ্ড সুবিধা হয় এই জন্য এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম আমাদেরকে অবিরহত্র ঋষি এইসব কথাগুলো বলছিলেন আমাদেরকে অবিরত ঋষি অবিরত ঋষির পরেতে নবযোগেন্দ্র মধ্যে এবার শ্রী দ্রুমিল এখন হচ্ছে দ্রুমিল ঋষি দুমিল ঋষি পিপ্পলায়নের কথা আগেই চলে গেছে আমাদের অনেক দিন আগে পিপ্পলায়ন মানে হচ্ছে পিপল বৃক্ষ অসত্য গাছের তলায় যার জন্ম হয়েছে প্রতিপালন যিনি শিক্ষা লাভ করেছেন ভগবত ভজন করেছেন পিপল পিপল গাছ অ্যাকচুয়ালি পিপল গাছ অ্যাকচুয়ালি বিষ্ণুর প্রতীক পিপল গাছ অ্যাকচুয়ালি বিষ্ণুর প্রতীক ওই জন্য অশত্য গাছকে পূজা করার বিধান আছে পিপল গাছ অ্যাকচুয়ালি বিষ্ণুর প্রতীক আর পলাশ গাছ পলাশ বৃক্ষ ব্রহ্মার প্রতীক আর অর্জুন বৃক্ষ অ্যাকচুয়ালি শঙ্কর ভগবান কথা বলা হয় রূপে এসছেন আমাদের এই যে রাজা নিমি মহারাজ এখন প্রশ্ন করছেন আগের প্রশ্ন উত্তরগুলো হয়ে গেছে বিভিন্ন রকম আলোচনা আমরা করেছি কর্মকাণ্ড দীর্ঘদিন যাবৎ তাও আমি সন্তুষ্ট হতে পারি না আরও আলোচনা দরকার ছিল তা লোকের গভীর গভীর যে একটা প্রভাব হৃদয়ের মধ্যে এটা পড়ে না ভাষা ভাষা জ্ঞান আমাদের যে আলগা জ্ঞান এটা কোনো কাজে লাগে না যখনই কোনো জ্ঞান আমরা আমাদের হৃদয়টাকে স্পর্শ করে তখন সেই জ্ঞানটা থাকে বাকি যে জ্ঞানগুলো আমরা লাভ করি বলে মনে করি এগুলো বাস্তবিক জ্ঞান হয় না যাই হোক এখন প্রশ্ন হলো এই রাজা উবাছ রাজা বলছেন রাজা এখন বলছেন একাদশ একাদশকন্দে চতুর্থ অধ্যায় আমরা প্রবেশ করেছি আজকে পূর্বের অধ্যায় তৃতীয় অধ্যায় শেষ করে সেখানে বলছেন জানি জানি হো কর্মানি জয়ী জয়ী স্বচ্ছন্দ জন্মভি চক্রে করোতি কর্তা বা হরিস্থানী ন এখানে বলছেন জানি জানি হ কার মানি জয় জয়চ্ছন্দ জন্মভি চক্রে কর্তা বা হরিস্তানি ব্রুবন্ত রায়া বলছেন শ্রী দ্রুমিল ঋষিকে আচ্ছা দয়া করে ভগবানের যত যত অবতার আছে এগুলো যদি আপনি বলেন কেন ভগবান আসেন অবতার গ্রহণ করেন কি কারণে কি কি করেন অবতার গ্রহণ করে এগুলো সম্বন্ধে আমার জানবার খুব ইচ্ছে হচ্ছে হে মণিগণ ভগবান হরি স্বেচ্ছায় ভগবানকে কেউ জোর জবস্তি করতে পারে না ভগবানকে কেউ জোর জবস্তি করতে পারে না এই জন্য ভগবানের আর এক নাম হল সরাট ভগবানের নাম হচ্ছে সরাট পুরুষ যেটা ভাগবতের प्रारम्भे प्रथम स्कंदे प्रथम श्लोके प्रथमोध्याय जो श्लोक तेजिल युतुअन्मयाद इतरतश्यार्थे सु सभी सराट तेने ब्रह्म हिदाज आदि कवय मंति यूरय तेयो वारी मिदाय यथा विनिमय तिस्ा धामना तेनो सदा निरस्तकुहकम सत्यम परम धीमह ते प्रथम ही बोलें यन्मादस्यु সভিজ্ঞ সরাট। তুমি ভগবানকে কিছু খবর দেবে তারপর ভগবান জানবে তা নয় তুমি ভগবানকে যে খবর দিলে ভগবান এ করছে এইটা তা নয় ভগবান সব জানে তুমি কি করছো আমি কি করছি কে কি করছে অনন্ত ব্রহ্মাণ্ডে প্রাকৃত এবং অপ্রাকৃত শুধু প্রাকৃত জগৎ নয় প্রাকৃত এবং অপ্রাকৃত জগৎ অনন্ত প্রাকৃতি জগৎ এবং অনন্ত প্রাকৃতি জগতের যেখানে যা কিছু যখন যে সময় হচ্ছে সাইমল্টেনিয়াসলি অ্যাট এ টাইম ভগবান ক্যান টেক ইনফরমেশান নট দ্যাট ইউল হ্যাভ টু ইনফর্ম হিম দ্যাট ইজ আ স্পেশালিটি অফ ভগবান এই জন্য ভগবানকে অমনিশিয়ান অমনি এইগুলো বলা হয় অমনি প্রেজেন্ট অমনিশিয়ান্ট বলা হয় সভিজ্ঞ অটোমেটিক্যালি ভগবান কেন নট দ্য ইউল হ্যার টু ইনফর্ম ভগবানকে কি খবর দিতে হয় ভগবান জানবেন এরকম ব্যাপার তিনি জানতে পারেন এই যে ভগবান এই জন্য তাকে বলা সরাট তিনি কারোর তিনি কারোর বসে নয় অথচ ভক্তিরাজ্যে আমরা দেখি তিনি বসে এটা কি করব বলে হ্যাঁ দুটোই সত্য এটা তোমার ক্ষেত্রে বা কোনো জড়জগতের কোনো লোকের ক্ষেত্রে সত্য হয় না কথাটা মানে বোঝা গেল জড় জগতের কোনো লোকের ক্ষেত্রে যদি একটা গুণাবলী তার হয় আর একটা গুণাবলী যেমন তাকে বলা হলো বলা হলো তাকে বলা হলো তিনি হচ্ছেন প্রত্যণ্ড বৈরাগী বৈরাগ্য তার বিরাট কিন্তু সঙ্গে সঙ্গে তাহলে বৈরাগ্য মানে বুঝে নিতে হবে তার কি নিশ্চয় ভোগের বাসনা নাই ভোগ নাই হবে তো তাহলে আমি বৈরাগ্য বললাম বলার সঙ্গে সঙ্গে তুমি বুঝে নেবে তার মানে এর মধ্যে এনার মধ্যে কোনো ভোগের কোনো বাসনা নেই কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয় ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর ভগবান সামিলটেনিয়াসলি উই ক্যান সে ভগবান ইজ ইজ অ্যাপসিলুট এনজয়ার অ্যাট দ্য সেম টাইম উই ক্যান সে ভগবান হ্যাভ ভগবান হ্যাভিং অ্যাপসিলুট ডিটাচমেন্ট বোঝা গেল কি বললাম তাহলে ভগবানকে ভগবানের ক্ষেত্রে যখন বলছেন ভগবানের ক্ষেত্রে যখন বলা হচ্ছে ভগবান হচ্ছে চরম বৈরাগ্য ভগবানের ওপর বৈরাগ্য হয় না যখন এই কথাটা বললাম আবার একই সঙ্গেই বলতে পারেন ভগবান হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র ভোক্তা অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র ভোক্তা তিনি বলে এটা কী করে হয় এটা কী করে হয় এই বুদ্ধি নিয়ে বোঝা যাবে এই সামান্য বুদ্ধি নিয়ে বোঝা যাবে না এই বুদ্ধিতে বোঝা যায় না এই জন্য বলা হচ্ছে ভগবানের ক্ষেত্রে বিপরীত গুণাবলী ভালো করে বুঝতে হবে ভগবানের ক্ষেত্রে বিপরীত গুণাবলী অল কন্ট্রাডিক্টারি কোয়ালিটিস ক্যান স্টে ইনসাইড ভগবান উইথ অ্যাপ্রোপ্রিয়েট ব্যালেন্সিং স্টেট পরিপূর্ণ সম্য অবস্থায় এমন নয় যে এই গুণাবলী এই গুণাবলীটা আছে ওই জন্য ও ওই গুণাবলীটা কিছু এটা ডিস্টার্ব হবে তা নয় একটা গুণাবলী থাকলে পরে এই গুণাবলীটা থাকতে বলে ভগবানের অন্য গুণাবলী থাকবে না এবং থাকলেও এটা অ্যাডজাস্ট হবে না এটা ভালো নয় এটা হতে পারে না এটাকে বলা হয় ভগবানের ক্ষেত্রে সরার পুরুষ স্বয়ংরূপ ভগবানের ক্ষেত্রে সমগ্র বিপরীত গুণাবলী সম্পূর্ণ অ্যাডজাস্টমেন্ট সামঞ্জস্য করে থাকতে পারে এটা বড় আশ্চর্য জিনিস এটা অন্য কোনো জীবের ক্ষেত্রে প্রযোজ্য নয় অন্য কোন দেবতার ক্ষেত্রেও প্রযোজ্য নয় অন্য কোন দেবতা কাউ ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় একমাত্র ভগবানের ক্ষেত্রে এটা সম্ভব হয় তার ক্ষেত্রে বিপরীত গুণাবলী বিপরীত গুণাবলী একই সঙ্গে সম্পূর্ণরূপে সামঞ্জস্য বিধা বিধান করে থাকতে পারে এবং সেটা ভগবানের পক্ষে দূষণ হয় না এটা দোষ হয় না ভগবানের এটা গুণাবলী হয় এটা বড় আশ্চর্য সেই জন্য বলছেন ভগবানকে যেমন বলা হবে ভগবানের ছয় রকম ঐশ্বর্য যেমন সম্পূর্ণরূপে বিরাজমান সম্পূর্ণ মানে অনন্ত ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীরজস্ব যশ শ্রীয় জ্ঞান ও বৈরাগ্য শৈব ইতি ভগ ইঙ্গনা এই সরবিদ যে ভগবানের যে ঐশ্বর্য পরিপূর্ণ মাত্রায় রয়েছেন পরিপূর্ণ মানে যেটা কোনো শেষ হয় পরিপূর্ণ কথাটার যে তোমাদের যে ধারণাটা আছে পরিপূর্ণ কথাটার পরিপূর্ণ কথাটার যে ধারণাটা এই জগতের লোকের আছে পূর্ণ জগতের সেই ধারণা নয় এই কথাগুলো বুঝতে হবে বলে এড়িয়ে গেলে আর চিরদিমন অন্ধকারে থাকতে হবে এখানে আমাদের পূর্ণ পূর্ণ ধারণা আর অপ্রাকৃত জগতের পূর্ণ ধারণা পূর্ণ ধারণা দুটো এক নয় এ জগতের পূর্ণ ধারণা মানে হল আমি তোমার কাছে বলেছিলাম এক কলসি দুধ দিতে হবে একটু যেন কম না হয় তুই বললে এক কলসি দুধ দিয়ে দিয়েছি আপনাকে পরিপূর্ণ এক কলসি দুধ এবার এক কলসি থেকে তুমি যদি এক গ্লাস নিয়ে নাও তাহলে এক কলসির পূর্ণতা হানি হয়ে গেল এক কলসি দুধ থেকে এক গ্লাস যদি দুধ তুমি নিয়ে নাও তাহলে ওই কলসিটার পরিপূর্ণতার হানি হয়ে গেল তাই কি না এই জগতের লোকের যার বৈরাগ্য আছেন তার নিশ্চয়ই চরিত্র খারাপ হতে পারে না পারে কি এই জগতের যে ব্যক্তির বৈরাগ্য আছে বাস্তবিক তার চরিত্র খারাপ হতেই পারে না কেন বৈরজ মানে কি বৈরজ মানে বিরাগ মানে ভগবানের বিশেষ রাগ ভগবানের বিশেষ আকর্ষণ আছে অর্থাৎ পরবস্তুর প্রতি আকর্ষণ আছে বলে নিকৃষ্ট বস্তু আকর্ষণ থাকতেই পারে না বোঝা গেল যেহেতু যেটা গীতাতে ভগবান গীতাতে ভগবান বলছেন পরম দৃষ্টা নিবর্তন্তে পরবস্তুকে দর্শন করার পর নিক্ষিষ্ট বস্তুতে আকর্ষণ থাকে না পরবস্তুতে আকর্ষণ থাকলে পরে তাহলে আর থাকে না তা বিরাট কথাটা মানে বিশেষ রাগ ভগবানের তোমার বিশেষ ভালোবাসা হয়েছে তুমি ভগবানের রূপ গুণ লীলা আকৃষ্ট হয়েছ তাহলে চরিত্র খারাপ কী করে হয় চরিত্র তখন হয় তুমি যদি বিপরীত ভাবনা তোমার মধ্যে আসে সেটা আসার সম্ভাবনা নেই আবার অন্যভাবে যদি ব্যাখ্যাটা করা হয় বিগত রাগ বিগত রাগ মানে জড়জগতের যে সমস্ত বিষয়ের প্রতি অনুরাগ লোকে থাকে ভোগ বাসনা কামিনী কাঞ্চন এই থাকবেই থাকে এর বাইরে কেউ যায় না এইগুলো প্রতি যদি বিগত রাগ অর্থাৎ জড়জগতের কোনো ভোগ বাসনার প্রতি তার আর কোনো আস্বাদন পায় না কোনো তেজ পায় না কোনো আস্বাদন নেই তার আস্বাদন আস্বাদন পেলে তবে তো সে করবে

তোমার বৈরাগ্য সিদ্ধ হোক এর মানে কি মানে বাস্তব বৈরাগ্য হোক ভগবানের প্রতি তোমার আকর্ষণ হোক জগতের কোনো বস্তু যেন তোমাকে আর লোভ দেখাতে না পারে জগতের কোনো বস্তু যদি আমাকে লোভ দেখাতে পারে টাকা পয়সা কামিনি কাঞ্চন তাহলে আমার দ্বারা হরিকতা আর হবে না আমার হবে না চরিত্রহীনতার কথা হবে আমি যে চরিত্রহীন সেইটি বেরোবে আমার মুক্তি বাস্তবিক কথা বেরোবে না এটা নিয়ম কিন্তু জগতের লোক এইসব লক্ষণ জানে না জগতের লোক লক্ষণগুলো জানে না বলে তারা যেখানে সেখানে আত্মহত্যা করছে আমি একথা অনেকবার বিদেশের লোকদের বলেছিলাম আপনারা বড় বড় কথা আলোচনা করবেন না আপনারা কেবল গুরু বৈষ্ণবের তত্ত্বটা বেশি করে আলোচনা করুন সমস্ত লোক যত আছে হাজার হাজার ভক্ত বিদেশে তাদেরকে এইটা বোঝান যে বৈষ্ণবতত্ত্ব গুরুতত্ত্ব তারাই দেখবেন সময় সব ভূত পালিয়েছে কিন্তু ওরা করবে না ওরা চালাক ওরা করবে না ওরা কেন করবে না ওরা জানে বৈষ্ণব তত্ত্ব গুরুত্ব বলে ফেললে আমরা তো ল্যাংটো হয়ে যাব আমরা ল্যাংটো হয়ে যাব না বুঝে যাবে এটাও বলা চলবে না এটা বললেই তো লোকে বুঝে যাবে এই বাস্তবিক সাধু নয় এই কথা আমি অনেকবার প্রার্থনা করেছি অনেকবার যে আপনারা এক কাজ করুন বড় বড় আলোচনা করবেন না আপনারা কেবল গুরু বৈষ্ণবের তত্ত্ব আলোচনা করুন দেখবেন সব সমাধান হয়ে যাবে এরা করবে না এরা করবে না কিছুতে ওরা জানে করলেই আমি যে ল্যান্টো ধরে ফেলব আবার আরেকটা প্রার্থনা আমি করেছি অনেকবার এরা হলো এখন আর মঠ মন্দির করতে যাবেন না এখন আর জমি নেবেন না পাগল ছাগলের মতো করবেন না করবেন না আপনারা আপনারা পায়ে ধরি আপনারা কি চেষ্টা করুন যেন বাস্তবিক সাধু তৈরি হয় বাচ্চাগুলোকে এনে কোন মা আছে বাচ্চাগুলোকে দেবে কেউ দেবে না বিশেষ করে বাংলায় কোনো মাই তার বাচ্চাকে দেবে না এই সেন্টার যদি বৃন্দাবনে হতো কত বাচ্চা চলে আসত কত বাচ্চা দেখবে না আমি যে নিয়ে গিয়ে দেখাবো কত ছেলে গুরুকিলে পড়ছে এরা করবে না এখানে করবে না এই প্রার্থনা আমি অনেকবার করেছি আপনারা মনবন্দি করতে যাবেন না জমি নেবেন না গলায় দড়ি পড়বে আপনারা বেশি করে হরিকতা আলোচনা করুন লোকগুলোকে শেখান ওরা যেন কপট না হয় তাহলে আর মোটর লাভ কী সেই কপটতা সেই চালাকি সেই চরিত্রহীনতা আমার লাভ কী থাকে হ্যাঁ বাড়িতে থাকলেই ভালো হ্যাঁ অপরাধ তো অন্তত হবে না তাহলে এই কথা আমি বলেছিলাম যে আপনারা চেষ্টা করুন যে অন্তত ছোট ছেলেবেলা তৈরি হয় ভবিষ্যতে আর সাধু হওয়ার সম্ভাবনা নাই যে অবস্থা দেখা যাচ্ছে আর সাধু তৈরি হবে না ভগবানের ইচ্ছা হবে কিন্তু আমরা একটা দুঃখের সঙ্গে জানাচ্ছি সাধু হবে কিন্তু সেরকম আর কাউর কোনো ইচ্ছা নাই যে তত্ত্ব জানি আমরা জানি এই তত্ত্বগুলো জানি জেনে আমরা পরবর্তীকালে বলবো সত্যি কথাটা জানবে করবেন নিয়ম তো যাই হোক এখন ভগবানের ক্ষেত্রে বিপরীত গুণাবলী পরিপূর্ণরূপে সামঞ্জস্য বিধান করে বিরাজমান থাকতে পারে একমাত্র ভগবানের মধ্যে কোনো শঙ্করের মধ্যে নয় ব্রহ্মার মধ্যে নয় বরুণদেবের মধ্যে নয় ইন্দ্রের মধ্যে নয় কোন মধ্যে থাকতে পারে এই জন্য ভগবান একাধারে ভগবানকে বলা হয় বৈরাগ্য চরম বৈরাগ্য এর ওপরে বৈরাগ্য আর হতেই পারে না আর একই সঙ্গে ভগবানের কে বলা হয় যে অনন্ত ব্রহ্মাণ্ডে যদি ভোক্তা কেউ থাকে একমাত্র ভগবান অ্যাবসলিউট এনজয় এটা দুটোই সত্য কথা এখন নিমি মহারাজের প্রশ্ন বড় সুন্দর নবযোগেনদের কাছে করেছেন কিন্তু নবযোগেনদের নিয়ম হলো একজন বলবেন বাকি আটজন শুনবেন আর চতুশনেরও এইরম নিয়ম চতুর্সনও চারজনের মধ্যে একজন বলবেন আর তিনজন শুনবেন আবার একজন বলতে আরম্ভ করলেন আবার বাকি তিনজন শুনবেন বোঝা এইভাবে তারা অনর্গল হরিকথা আলোচনা করে যান হরিকথা ছাড়া তাদের কোনো জীবন নাই বাস্তব সাধু লক্ষণই এই জনম মরণে স্বপ্নে জাগরণে সবসময় হরিকথা কীর্তন এছাড়া তাদের অন্য কোনো কথা নাই কাজেই রাজা যে প্রশ্ন করেছেন যথার্থ প্রশ্ন সেখানে বলছেন ভগবান কাউর অধীন নয় ভগবান স্বেচ্ছায় আসেন একই সঙ্গে ভগবান আবার পরাধীন এই একটু আগে বললাম বিপরীত গুণাবলী একবার ভগবান বলছেন সরাট একবারে ভগবানকে বলা হচ্ছে সরাট একবারে একই সঙ্গে ভগবানকে বলা হচ্ছে সরাট তার একই সঙ্গে ভগবানকে বলা হচ্ছে অধীন এবার কি করে হয় একবার বলছেন সরান কারোর অধীন নয় আবার বলছেন তিনি ভক্তের অধীন হ্যাঁ ঠিকই কথা অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব ভগবান বলছেন নিজেই বলছেন তাহলে একই সঙ্গে ভগবানের ক্ষেত্রে এটা কোনো খারাপ কিছু নয় ঠিকই ভগবানের ক্ষেত্রে ভগবানের ক্ষেত্রে এটা ভগবানের ক্ষেত্রে ভগবানের ক্ষেত্রে এটা হচ্ছে যথার্থ অর্থাৎ একই সঙ্গে ভগবানের ক্ষেত্রে এটা প্রযোজ্য ভগবান যেমন সরাট কারোর অধীন নন আবার একই সঙ্গে ভগবান হচ্ছে ভক্তের অধীন এটা ভগবান নিজেই বলছে এটা বিশেষ এটাতে কোনো দোষ থাকে না ভগবানের বিপরীত গুণাবলী যদি দেখো কোনো দোষ দেখবে না মনে করবে ভগবানের মধ্যে এটা সম্পূর্ণরূপে সম্যকর রূপে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ হারমোনি মিলে থাকতে পারে এটা এটা কোনো দূষণ নয় এটা দোষ দোষ হতে পারে না ভগবানের মধ্যে এই প্রশ্ন করার পর কি প্রশ্ন ছিল জানি জানি হ কার মানি জয়ী জয়ী স্বচ্ছন্দ জনমভি চক্রে করুতিকার্তা বা হরিস্থানি ব্রুবন্তুনা ভগবান হরি যে সমস্ত ক্রিয়াকর্মগুলো করেন স্বেচ্ছায় অবতীর্ণ হয়ে সে ভগবানের অনন্ত অনেক আমরা শুনেছি ভগবানের অবতার যদি দয়া করে আমাকে আমাদেরকে দয়া করে বলেন ভগবানের কি কি অবতার কেন তিনি আসেন কি করেন দোমের ঋষি বলছেন দেখুন বদ্ধজীবের ক্ষমতাও নেই ভগবানের সম্বন্ধে বলে গুরু পার এই কথাই বলতেন এটা আমরা ইংরেজিতে বিদেশে প্রচার করেছিলাম তোমাদের দুর্ভাগ্য পাচ্ছ না বাংলায় আসা দরকার আমি চেষ্টা করব। এগুলো অত্যন্ত দুর্গা গুরুপাত পদ্মা এই কথা বলতেন যে বাবা আমরা ভগবানের কী কথা বলতে পারি গুরুপাদ্মা দৈন্য করে বলতেন আমরা ভগবানের কী কথা বলতে পারি কোথায় আমরা কোথায় ভগবান আমরা চেষ্টা করতে পারি দয়া করে তিনি যদি স্ফুরণ করান যারা ভক্তিমোদ ঠাকুর বলছেন কীর্তনে যেরা ভক্তিমোদ ঠাকুর কীর্তনে বলছেন কী বলছেন কীর্তনে পিয়া প্রেম মত্ত করি মোরে শুনো নিজ গুণগান বক্তব্য ঠাকুর বলছেন নিজে হে ভগবান তুমি তোমার গুণাবলী আমাকে পান করাও পান করার পর আমি নেশাগ্রস্ত হয়ে যাব এবং তোমার গুণাবলী বলতে থাক। পিয়াইয়া প্রেম মত্ত করি মরে শুনো নিজ গুণগান তুমি নিজের গুণগান নিজেই শোনো যেটা রায় মহাশয় পরিষ্কার বলেছিলেন মহাপৌ চালাকিটা ধরে ফেলেছিলেন তুমি কে সত্যি করে বলো ভাই তোমাকে দেখতে বলো এরকম তুমি দেখতেই পারো কেন তুমি তো মহাভাগবত যে কে যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ ইষ্টদেব কৃষ্ণপুরে বলো না চালা কী করবেন না সত্যি করে বলুন আপনি কে যখন জাপটে ধরেছে তখন বলছে আ কি আর বলবো আমিও বাঁচাল তুমিও বাঁচাল লোকে পাগল মনে করবে এসব কাদা কাউকে বলো না আমি সেই লাস্টে বললে আর চালা কি খাটছে না মন দেখে বলছেন একটু আগে বলো একটু আগে দেখলাম তুমি সন্ন্যাসী সঙ্গে সঙ্গে দেখলাম পাঞ্চালিকা অর্থাৎ রাধারানীর অঙ্গজ্যোতিতে তোমার কৃষ্ণবর্ণ ঢাকা দুজনে মিলে গিয়ে আবার দেখছি গো এ করা বল মা পু যে তুমি মহাভাগবত তোমার এটা স্বাভাবিক তুমি তো যেখানে যাহা যাহা নেত্য পরে তাহা ক্রিস সরে যখন চাপটে ধরেছি চারা কী করবেন না সত্যিকার বলুন দেখে তখন বলছি কী আর বলবো এই কথা লোকে পাগল বলবে আমাকে আমি সেই রসরাজ মহাভাব একই সব। রসরাজ মহাভাব একই সব। এটা সাধারণ লোক বোঝে না কি করে হয় এখন গুরুপাদ পদ্মের বক্তব্য যে রায় রামানন্দ কথা কেন তুললাম রায়রামানন্দ একই কথা মহাপ্রভুকে বলেছিলেন গুরুপাদ যে কথা বলেছিল রায় মহাশয় বলছেন আমি বাহ মহাপ্রভু বলছেন যেসব তত্ত্ব সিদ্ধান্ত শোনবার জন্য তোমার কাছে এলাম সব আমার পরিপূর্ণভাবে শোনা হলো হু বলছে রায় মহাশয় বলছেন কী বললাম আমি তা জানি না কী বললাম তা জানি না তুমি যা বলালে তাই আমি বলেছি তুমি যা বলালে আমি হচ্ছি বিনা তুমি হচ্ছে বাদক বিনাকে মাজালে তো তুমি যা বলালে আমি তাই বলেছি এই জন্য লেখা আছে আমাদের রায় মুখে বক্তা স্বয়ং গৌর রায় রায় মুখে বক্তা রায় মুখে বক্তা স্বয়ং গৌর রায় দেখতে দেখা যাচ্ছে রায়মহাশয় বলছে কিন্তু রায়মাহ বলছেন না মহাপ্রভু বলছেন রায়মহাশয় স্বীকার করেছেন বলছেন তুমি আমার হৃদয়তে বসে যে কথা বলাচ্ছ আমি সেই কথা বলছি ভালো মন্দ আমি জানি না এরম চালাক তাহলে গুরুপাত্ম বলতেন ভক্তিম ঠাকুর বলতে কতগুলো প্রমাণ আমি দিলাম ভক্তিম ঠাকুর বলছেন পি প্রেম মত্ত করি মরে শুনুন জীবনে তুমি আমাকে পান করাও তোমার রস পান করে আমি মাতাল হয়ে যাব। তোমার গুণগান করব ঠিক সেই রকমভাবে গুরুপাত বলছেন বলতেন বাবা আমরা ভগবানের কথা কি বলতে পারি তো কোথায় ভগবান আর কোথায় আমরা এই দয়া করে তুমি যদি কিছু বলান কিছু বলতে পারি এই ধরনের অর্থাৎ আমি যে কত ক্ষুদ্র কত ক্ষুদ্র আমি কত অসহায় কত দুর্বল এটা যদি অনুভব করতাম তাহলে সব রকম চালাকি এবং ফাইজলামি যত ফাইজলামই সব ছুটে যেত কিন্তু করতে পারি আমি যে কত দুর্বল কত যে অসহায় এই কথাটা যদি অনুভব করতে পারতাম অন্তর থেকে তাহলে আমার কোনো চালাকি থাকতো না সব রকম ফাইজলামই দূরে চলে যেত কিন্তু হয় না দুর্ভাগ্য এই অনুভব হয় না ওই জন্য দৈন্য আসে না দৈন্যের নাটক করতে পারে দৈন্যের নাটক করা আর বাস্তবিক দৈন্য প্রবাদ বলছেন এক নয় প্রবাদ বলছেন প্রবাদ বলছেন বাস্তবিক দৈন্য আর কপটতা ওটা দুটো এক নয় প্রবাদ বলছেন কিছু আঁকুপাকু ভাব এই ধর মহারাজ আকু আঁকুপাকু ভাব প্রপাত বলতে এই আঁকুপাকু ভাবটা দৈন্য নয় এরা কপট এরা দৈন্য কোনো দিন এদের থাকবে না এরা দেখেইনি সদগুর সন্ধান পায়নি গুরু বৈষ্ণবকে দেখেনি তাই রক্ত মাংসে একটা মানুষ দেখেছে ওই জন্য তারা জানবে না তাদের জানবার বিষয় না এইভাবেই ঘুরবে তারা এইভাবেই তারা অনন্তকাল ঘুরতে থাকুক তাদের যত সুবিধে এখানে দুমিল বলছেন দুমিল ঋষি যে একই কথা বলছে ভাগবতের অন্য জায়গায় একথা বলা আছে সুখদেবো স্বামী বলছেন পাখি যেমন চৈতন্য চৈত্য তো বলা আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাখি যেমন নিজের ক্ষমতা অনুযায়ী আকাশে ওড়ে আকাশের কোনো অন্ত নাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বী বলছেন মনে করে দেখুন মনে আছে তো পাখি যেমন আকাশে ওড়ে আকাশের যেমন অন্ত নাই যে পাখির যতটা ক্ষমতা ততটা উঠতে পারে এর বাইরে তার মানে এই নয় আকাশ এখানে শেষ হয়ে গেল চিল উঠতে পারে অনেক উপরে শকুন উঠতে পারে তার উপরে পায়রা অনেকক্ষণ উঠতে পারে অনেক জায়গায় যেতে পারে তার মানে তো এই নেই আকাশ এই জায়গা শেষ হয়ে গেল ঠিক সেরকম হরি অনন্ত হরি রূপ আনন্দ এটা ভাবনা চিন্তা আনা যায় না ঠিক একই কথা ঠিক একই কথা এখানে বলছেন দ্রুমিল ঋষি প্রথমে দৈন্য করে বলছেন যোবা বা অনন্তস্য গুণান অনন্তান ক্রমেশ্বন সত বাল বুদ্ধি তাকে বালক বলা হবে সে বাচাল যে ভগবানের গুণাবলী ভগবানের অবতারকে গুণবান এক দুই তিন হচ্ছে বাল বুদ্ধি পাগল ওরা সেটা বলছেন দ্রুম ঋষি বলছেন যোবা অনন্তস্য গুণান অনন্তানুক ক্রমিস্বন সত বাল বুদ্ধি সে নিশ্চয়ই বালক বাচাল সে কিছুই জানেন নাহলে ভগবানের গুণাবলী ভগবানের অবতার গুনবার চেষ্টা করে এ পাগল নাকি কি ভেবেছে তারা যেখানে দ্রুমিল ঋষি বলছেন রাজাংশি ভূমের গণয়েত কথঞ্চিৎ কালে খিল শক্তি ধাম না বলছি যদি মনে করো পৃথিবীতে কত ধুলিকণা আছে যদি যদি মনে করো যদি মনে করো পৃথিবীতে কত ধুলিকণা আছে যদি মনে করো পৃথিবীতে কত ধুলিকণা আছে এই ধুলিকণা তুমি যদি গুনতে চাও এটাকে পাগল বলবে কেন পৃথিবীর ধুলিকণা গোনা যায় নাকি মশাই পাগল হয়েছে দুমিল ঋষি বলছি যদি গোনা যায় যদি কেউ অনন্তকাল ধরে গুনতে থাকে পৃথিবী ধুলে তাও সম্ভব হলে হলেও হতে পারে হয়তো না কিন্তু তথাপি ভগবানের গুণাবলী এবং ভগবানের অবতারকে গুণে শেষ করা যায় না তাহলে দুমিল ঋষি কি বলছেন বলছেন যদি সম্ভব হয় না যদি সম্ভব হয় হলো সম্ভব তো হয় না এই যে এত ধুলিকণা এই ধুলিকণা কি কোনো কি গোনা গোনা যাবে সম্ভব কি বলছেন এই জন্য বলছেন যৌ বা অনন্তস্য বুদ্ধি সে বালকের বুদ্ধি তার বাঁচা আর বলছেন রাজাংশী ভূমের গণায় কথন পৃথিবীর ধুলি গোনা চেষ্টা করছে কোনো পাগল আর ঠিক আছে কালেন কিন্তু এখানে বলছেন বা খিল শক্তি ধাম নহ ভগবানের অনন্ত শক্তিময় ভগবানের গুণাবলী এবং অবতার কোনো মতেই এ গুণে শেষ করা যায় না এই হচ্ছে ভগবান এই অবস্থায় আপনি আমাকে জিজ্ঞাসা করলেন ভগবানের অবতারা বলি ভগবানের ক্রিয়াকর্ম আমি কি বলতে পারি আমি কি বলতে পারি বলুন আমি তো সামান্য যাই হোক চেষ্টা করে দেখি সামান্য যদি কিছু স্ফূর্তি হয় ভগবান অনন্তদেব লেখা আছে শাস্ত্রে অনন্তদেব অনন্তকাল ধরে ভগবানের গুণাবলী বলে শেষ করতে পারছেন চৈতন্য ভাগবতের দেখবেন প্রথম অধ্যায়েতে আজকে গিয়ে দেখবেন লেখা আছে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখছেন সেখানে সেখানে বলছেন অনন্তদেব অনন্ত দেব ভগবানের অনন্ত গুণাবলী গুনবার চেষ্টা করছেন হরিকথা বলছেন আজ পর্যন্ত কোনো শেষ করতে পারেন না বৃন্দাবন দশেক মহাশয় লিখছেন অনন্তে কাজেই বলছেন যদা পঞ্চভীর আত্মশ্রেষ্ঠীর পুরম বিরাজম বীরচর্য তসমিন এই যে অনন্ত ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে যেগুলো দেখা যাচ্ছে না আমরা তো আর অনন্ত ব্রহ্মাণ্ড দেখতে পারি না আমাদের দৃষ্টি সীমিত এই পৃথিবীটাকে দেখি পৃথিবীও দেখতে পারি না বাড়ি কিছুই দেখতে পারি এই সামান্য গ্রাম এটাও দেখতে পারি না এই বুদ্ধি নিয়ে ভগবানকে কি দেখব ভগবান মানুষের দৃষ্টি এতই ক্ষুদ্র মানুষের দৃষ্টি এতই ক্ষুদ্র আবার এতই দুর্বল যে কোনো কারণেই বাস্তবিক সত্যকে দর্শন করতে পারে না জাগতিক বিষয়ের এর ইন্দ্রিয়গণের অপটুতা অপটু অপটুতা জাগতিক বিষয়ে বিচার করলে ইন্দ্রিয়গঞ্জে কত দুর্বল এটা বোঝা পড়ে বোঝা যায় না আমার চক্ষুটাকে একটু দূরের জিনিস অত দূর থেকে আমি দেখতে পাচ্ছি না একটু কাছে আনো কাছে আনলো এসে এইখানে এত কাছে দেখা যায় একটু দূরে নাম তাহলে কি কর দূরে থাকলে দেখতে পাও না কাছে থাকলে দেখতে না কি করে অর্থাৎ আমাদের ইন্দ্রিয় সকল আমাদের ইন্দ্রিয় সকল কিছু কিছু একটা পরিধি একটা একটা কিছু দূরত্ব পর্যন্ত দেখতে পারে এর বাইরে পারে না এর বাইরে আর সম্ভব না কিছু লিমিট এর বাইরে গেলে আর পারবে না এই ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানের ভজন করার সাহস করেছি কত বড় সাহস এই যে দুর্গন্ধ দূষিত শরীর ওলাওটা হয় আমাদের এই শরীর দুর্গন্ধ দূষিত মলমূত্রের ভাণ্ড এই শরীরটা দিয়ে হরিভজন করবো বলে আমরা সাহস করেছি কত বড় হাসির কথা কিন্তু তথাপি আশা রেখেছি আমরা ভগবান তো দয়াময় কোনো মতে চেষ্টা আমরা করছি যদি হয় চিরকালই জড় অবস্থায় থাকবে এমন তো কোনো কথা নেই ভগবান করু না করলে অপ্রাকৃত হয়ে যেতে পারে এই আশা আমাদের আছে কাজেই এই যে ব্রহ্মাণ্ড তিনি রচনা করেছেন আমাদের দৃষ্টি আমাদের দৃষ্টির বাইরে আছে আমাদের দৃষ্টির মধ্যে আর কতকু আছে দৃষ্টির বাইরে আছে এই যে ভূতৈর যাদা পঞ্চভীর আত্মশ্রেষ্ঠ পরম হ্যাঁ বিরাজম বীরচর্য তসমিন ভগবান যে পঞ্চভূত পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই পঞ্চভূতকে আশ্রয় করে এই জগৎকে যে সৃষ্টি করেছেন মায়ার মায়াকে আদেশ করেছেন করে এই সব সৃষ্টিগুলো হয়েছে মায়া তো ভগবানেরই মায়া এই অনন্ত ব্রহ্মাণ্ড আমি যখন সৃষ্টি তত্ত্ব আলোচনা করেছিলাম আমি যখন সৃষ্টি তত্ত্ব আলোচনা করেছিলাম তখন মনে করে দেখো সমস্ত সৃষ্টি হওয়ার পর দেবতারা সব বলছেন ভগবানকে কী হলো করো এবার ভগবানকে দেবতারা বলছে আমরা করতে পারছি না কেন আমি তো সব দিয়ে দিয়েছি সব তো করে দিলাম আমরা হচ্ছে না আমরা পারছি না কেন যে আমরা আমাদের আপনি সব জিনিস দিয়েছেন কি সব মিলিয়ে একটা যে সামঞ্জস্য হারমোনি এটা আমরা পাচ্ছি না ভগবানের কাছে নালিশ করলেন আপনি তো বলছেন আপনি সব দিয়ে দিয়েছেন সবই তো বুঝছি সব দিয়েছেন ঠিকই কিন্তু আমরা তো মেলাতে পারছি না বুঝে গেল আমরা সবাই জানি যারা বিজ্ঞান পাঠ বিজ্ঞান যারা পড়েছেন তারা জানেন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে জল হয় একথা জানেন যারা সামান্য পড়াশোনা করেছে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে কিন্তু কতটা পরিমাণে অক্সিজেন কতটা পরিমাণে হাইড্রোজেন কীরমভাবে মিলে জল হয় তার তো আমরা জানি না এ আশ্চর্য ভগবানের একই কল ভগবানের কীরকম কল দেখো কি করে যে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলিয়ে হয় সেটা আমরা জানি না ভগবানের কল ভগবান করেছেন এটা আমরা বুঝি না আবার গ্যাসকে যদি লো টেম্পারেচার এটা বিজ্ঞান যারা বলেছেন তারা জানবেন সবাই বুঝতে পারবে না লো টেম্পারেচারে কম তাপমাত্রা নাড়িয়ে দাও হাই প্রেশার দাও সেই গ্যাস এবং সেই গ্যাস এখন তরল হয়ে যাবে বুঝে গেল যেমন ক্লোরিন গ্যাস ক্লোরিন গ্যাসকে কি করা হয় সরকার কি করে ক্লোরিন গ্যাসকে জলের ট্যাঙ্কির মধ্যে ছেড়ে দেয় ক্লোরিন ক্লোরিন গ্যাস জলের ট্যাঙ্কির মধ্যে গিয়ে টাট আমরা টালার ট্যাঙ্কের জল খেতাম তো আমাদের জানা আছে হ্যাঁ ক্লোরিন দিয়ে দিত দিয়ে জলের জীবাণুগুলো মরে যায় এবার ক্লোরিন এটা গ্যাস 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 আমরা জানি আবার ক্লোরিনকে তরল অবস্থায় রাখতে পারি তোমরা যে এল এলপিজি ব্যবহার করো ওটা কি ওটা কি ওটা কিন্তু ভেতরে তরল গ্যাসটা কিন্তু লিকুইড অবস্থায় আছে অত্যন্ত হাই প্রেসার লো টেম্পারেচার ওটা ভরে দিয়েছে তারপর তুমি যখন মুখটা খুলবে মুখটা খোলার সঙ্গে সঙ্গে কি হবে ও এবার ছাড়া পেয়ে গিয়ে গ্যাস হয়ে যাবে এরা কেউ জানে না এটা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এর নামটাই হলো এলপিজি তোমরা নামটা শুনেছ এল এলপিজি গ্যাস তোমরা এই নামটা শুনেছো কিন্তু এর মানেটা জানো নি এতদিন চিরকালে আমরা শুনেছ এলপিজি গ্যাস আবার অনেকে তাও জানে না এলপিজি গ্যাস এর মানে কি এটাও জানে না এলপিজি গ্যাস এর মানেও জানে না এলপিজি মানে কি মানে হলো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস লিকুইড এরকম তরল করেছে যেখানে ফ্যাক্টরিতে ভরা হয় হাই টেম্পারেচার হাই লো টেম্পারেচার হাই প্রেশার করে গ্যাস এবার তরল হয়ে যায় বোঝা গেল কি বললাম তাহলে এই যে অনন্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করলো ভগবান কোথা থেকে এলো রে বাবা বুঝতে পারছি না কোথেকে এলো বাইরে থেকে আসেনি সব ভগবানই করেছে বাইরের কোনো জায়গা থেকে আসেনি ভগবান নিজেই সৃষ্টি করেছে এই প্রসঙ্গে আমি হয়তো দু চার ছ মাস আগে বলেছিলাম মনে করে দেখো যত্র যেন যত যস যসম যত যত যথাযথা যেখানে যেরামভাবে কে কী কিসের দ্বারা কোথায় তো কখন কেন কী জন্য সব উত্তর ভগবান অর্থাৎ মাকড়সা যেমন জাল বিস্তার করে মাকড়সা যেমন জাল বিস্তার করে তার জন্য বাইরে থেকে তাকে কোনো কিছু আনতে হয় না বাইরে থেকে তোমাকে যেমন এই বিল্ডিংটা তৈরি করতে গিয়ে ইট পাতর সিমেন্ট ও আনতে হয়েছে কিন্তু ভগবান করতে গে এটা তো কোশ্চেন আসতে পারে তুমি তো ইটপাত অর্ডার দিয়ে নিয়ে চলে কিন্তু ভগবান কোথায় অর্ডার দেন এই যে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো থেকে বলে এগুলো সৃষ্টিতত্ত্বের রহস্য একটা হচ্ছে নিমিত্ত কারণ ভগবান দৃষ্টিপাত করেন প্রকৃতির গর্ভে একটা উপাদান কারণ যেটা সদাশিব রূপে তিনি দিয়ে থাকেন অদ্্বৈত মহা মহাবিষ্ণু জগৎকর্তা মায়া যশ্রী যতি অদহ তশ্বতার এয়ম অয়ং আচার্য ঈশ্বর তাহলে ভগবান নিজেই কিন্তু করছেন এই সৃষ্টির জন্য তাকে বাইরে কারোর জন্য হাত পাততে হচ্ছেন এতে নিজে করছেন তাই জন্য এখানে শ্রী দুমিল ঋষি বলছেন ভূতের যদা পঞ্চভীর আত্মশ্রেষ্ঠই পরম বিরাজম বিরাচর্য তসমিন আবার কী করলেন যেমন সৃষ্টির পরেতে ভগবান বলছে কী হলো আমি তো সব দিয়ে দিয়েছি শুরু করো আমরা পারছি না দেবতারা বলছে আমরা পারছি না ইন্দ্র বলুন আমি তো সব দিয়ে দিয়েছি এবার করো কাজে গো বলছি আমরা পারছি না দেবতা পারছো না কেন বলছি সবই আপনি দিয়ে দিয়েছেন এতগুলো কথা যে বললাম কি কারণে আমরা সবাই জানি অক্সিজেন এবং হাইড্রোজেনের জল হয় কিন্তু কতটা পরিমাণ হয় কেন হয় কি করে হয় এসব জানি না এইটা ভগবান জানে তো ভাবে এই যে প্রপঞ্চে প্রপঞ্চে সব কিছু আমি দিয়ে দিলাম তারপরে তোমরা করতে পারছো না কেন তার কারণ হচ্ছে তারা সামঞ্জস্য করতে পারছে না হারমোনা হারমোনাইজ দেখ ইংরাজি বলে হারমোনাইজ যেটা আমরা কীর্তনে বলি না গুরুমত গুরুমুখ বাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মনে আসা সরকার তো কীর্তন এই কথাটা মানে কি এই কথাটা মানে কি সবাই তো কীর্তন করে পাঠক আমরা হচ্ছে পাঠক আমরা হচ্ছে পাঠক মানে পাঠ করে ঠকাই পাঠক পাঠ করে ঠকাই এই জন্য আমরা জানি না কীভাবে গুরুদেবের অন্তরের সঙ্গে আমার অন্তঃকরণকে মেলাতে হয় এটা তো জানি নি আমি কোনোদিন চিরকালে আমি স্বতন্ত্র তাহলে আর হবে কি করে পা ঠক হলে তাহলে লাভ হবে পা ঠক মানে পাঠ কর ফকাবো এই প্ল্যান নিয়ে আমি পাঠ করছি তাহলে হবে পাঠ করতে হবে আগে নিজের কাছে লোকের কাছে পাঠ করার আগে নিজের কাছে আগে পাঠ করো আয়নার সামনে দাঁড়াও দেখো নিজের কুৎসিত রূপটা দেখো যে কতটা শয়তান তুই কতটা শয়তান তুই তোর বিবত তোর শয়তানি আমি ছুটিয়ে দেবো আয়নার সামনে দেখে তারপর লজ্জা হবে তারপর নিজে শিক্ষা পাবে তারপর অপরকে শিক্ষা তা তো হয় না জীবকশ্বী বা নিষেধ করেছেন কিন্তু কেউ কেউ মানে জীবকশ্বী সন্দর্ভ লিখে দিয়েছেন বক্তা স্বরাগ নিরাগ দ্বিবিধ পরিকীর্তিতা জীব গোস্বামী বা সন্দর্ভ লিখেছেন বক্তা দুরকমে একটা স্বরাগ একটা নিরাগ ইন স্বরগ টাকা পয়সা প্রতিষ্ঠা কামিনী কাঞ্জন এই মেয়ে ছেলেটা আমাকে খুব ভালোবাসবে হরিকথা বললে কীর্তন করলে এইরকম এখন কীর্তন সেরকম নিরপেক্ষ কীর্তনকে পারেন লোক লোকজমান এই হচ্ছে কাজে জীবগোস্বামী বলছেন বক্তা স্বরাগ ও নিরাগ ও দ্বিবিধ পরিকীর্তিতা বক্তা দুরকম একটা স্বরাগ একটা নিরাগ সরাক বক্তা সব সময় লাভ পূজা প্রতিষ্ঠা টাকা পয়সা এটা পঠাতে পারলে টাকা পয়সা পাবো আমি অনেক এরা হলো আর নিরাগ বক্তা যার কোনো যায় আসে না সে একজন লোক হরিগত শুনুন বা এক হাজার এক লক্ষ লোক শুনুন দুনিয়া জগৎ জুড়ে তাদের কিছু যায় আসে না একই হরিগত তাদের হরিগত কোনো করে লোক নেই কী করবো ভগবানকে আমি সূর্যকুণ্ডে একজনের সামনে বোধ একজন কেউ নেই আবার একা একা আট ঘন্টা আট এক ঘন্টা নয় আট ঘন্টা আট সারাদিনে আট ঘন্টা আট ঘন্টা ভগবান এইট আওয়ার্স কন্টিনিউসলি আই ইউজ টু রিসাইড ভাগবতম্যান ও শাস্ত্রা ইন ফ্রন্ট অফ ভগবান ইন সুরজকুণ্ড ওয়ার আই ইউজ টু সে নট অ্যাকচুয়ালি সলিটারি ভজন বাট আই ওয়াজ বাউন্ড টু গো দ্যাট আমার বাধ্য হয়ে আমি গেছিলাম আমি নির্জন ভজন করতে চাইনি আমি মারামারি করতে পারবো না রাজনীতি করতে পারবো না দলা দিলি করতে পারবো না কী করব কী করবো তা থাকি যত যতদিন ভগবানের ইচ্ছা নয় তারপর সন্ত গোস্বামী মহারাজ বড় বড় বৈষ্ণবগঞ্জ চিঠি দিল এ তোমাকে সম্প্রদায়ের সেবা করতে সব চিঠিতে লিখেছেন তারপর আমি শুরু করলাম তাদের শক্তি আছে একটা পয়সাও নেই পকেটে ভিক্ষা করে খেলে খাবো না থাকবো বৃন্দাবন তোমাদের পকেটে খুইলে কিছু পাওয়া যাবে আমার পকেট খুইলে কিছু পাবে না দেখো যাই হোক

আদিদেব নারায়ণ অ্যাকচুয়ালি আদিদেব বলতে এই যে আদিদেব নারায়ণ বলা হয়েছে এখানে যেন মনে করবে না আদিদেব বলতে নারায়ণকে যেহেতু আমরা ব্রহ্মসঙ্গীতা ব্রহ্মসঙ্গীতার সিদ্ধান্ত জানি কাজে এখানে আদিদেব বলার সঙ্গে সঙ্গে আমরা বুঝে নেবো এটা কৃষ্ণকেই বলছে কারণ ব্রহ্মসঙ্গীতা পরিষ্কার বলা রয়েছে পরম পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির গোবিন্দ সর্বকারণ কারণ আদি আদিগোবিন্দ আদি তাহলে আদিদেব বলতে কাকে বুঝবো আর নারায়ণ বলছে ঠিকই আবার ভাগবতের রাসলীলা পঞ্চধ্যায়ের যে শেষ শ্লোক বিকৃতম ভোজ বোধ বিষ্ণু সেখানে তো নারায়ণের কথা বলছেন তার আমি ধরে নেব নারায়ণ রাসলীলা করছেন কথাগুলোর মানে বুঝতে হবে কোনো পাগল ভাগবত স্পর্শ করলে কিছু বুঝতে পারবে না অপরাধ করবে কি লে গাছ বিকৃতম বজব ভীরুদ বিষ্ণু শ্রদ্ধান্বিতম অনুশ্রী অথবর রাজ্য হ্যাঁ ভক্তিম পারাম এই যে শ্লোক আছে সেখানে লাস্টে কী বলছেন ভগবান কৃষ্ণের কথা বলা নেই বিষ্ণু ভীরুদঞ্চ বিষ্ণু বিষ্ণু বলে তোমাদের মধ্যে কারোর মধ্যে তো কোনো প্রশ্ন এলো না মগজে কিছু নাই কেউ তো প্রশ্ন করলো না তাই বিষ্ণু বললো কেন বিষ্ণু কিন্তু করছে না বিক্রিরতম ব্রজপত ভীরুদ কী বলছেন বিক্রিতম ব্রজপত ভীরুদ বিষ্ণু বিষ্ণু করতে গেল মশাই বিষ্ণু তো রাশলিয়া করছে না হঠাৎ বিষ্ণু কথা কেন বলবে রাশলি তো কৃষ্ণ করছে বলে হ্যাঁ সুখদেবশ্বাই পাগল নয় আমার মতো ও বুঝে শুনেই করেছে এই কথাটা ব্যাখ্যা করতে গিয়ে মাসের পর মাস রাসলীলা কাকে বলে এটা ইংরেজিতে কত মাস ধরে আলোচনা করা হয়েছে ওরা জানে রাসলীলা আলোচনা করি নাই মানে রাসলীলা কাকে বলে রাসলীলা কি বস্তু এটা মাসের পর আলোচনা করা হয়েছে ইংরাজিতে তারা পাগল হয়ে গেছে এই কে বলে রাসলীলা হ্যাঁ তাহলে রাসলীলা আমি আলোচনা করি না আমার যোগ্যতা নাই রাসলীলা কাকে বলে এটা মানে কি এটা আলোচনা মাসের পর মাস হয়েছে তাহলে বলবো সেখানে তাহলে সেখানে আমি ব্যাখ্যা করে বলেছিলাম ভগবানের ইচ্ছায় গুরুবেশ্বামের ইচ্ছায় যে এখানে যে বিষ্ণু বলা হচ্ছে এখানে বিষ্ণু কিন্তু কৃষ্ণই তাহলে বিষ্ণু কেন বলল তার উদ্দেশ্য হল এটা সুখদেব গোস্বামী একটু চালাকি করেছে সুখদেব গোস্বামী চিন্তা করছেন এই যে ছাগল কুকুর সদৃশ্য মানুষ এরা এমনিতেই কৃষ্ণকে ভুল বোঝে কৃষ্ণকে অপমান করে তাকে মনে করে যে মেয়ে ছেলে নিয়ে সে চলছে এই জন্য বিষ্ণু কথাটা ইচ্ছে করে ব্যবহার যাতে অন্তত তার মগজে ঢোকে কৃষ্ণ এটা তো একশোবার কৃষ্ণ কিন্তু কৃষ্ণ যে বিষ্ণু ব্যাপক ব্যাপক অনন্ত অনন্তরূপী ভবন এইটা যেন মগজে ঢোকে এই জন্য বিষ্ণু কথাটা ঢুকিয়ে দিচ্ছে তাহলে বিষ্ণু বলার কোনো দরকার ছিল না ভগবান যে রাসলীলা করতে গিয়ে শত কোটি সঙ্গে শতকোটি রূপ ধারণ করেছেন আজকে ওই টুডে ইন ইংলিশ কথা আই অলসো অলসো আই ডিসকাস ইউ ক্যান রিমেম্বার সৌভর ঋষি ওয়ান্টেড টু ম্যানিফেস্ট ইমস্যাল বাই যৌগিক পাওয়ার যোগ বলেতে তে সৌভর ঋষি পঞ্চাশটা দেহ পঞ্চাশটা এটা কিন্তু ক্রিশ্চানের রাসলীলার মতো দেহ নয় কথাগুলি জানতে হবে তাহলে ভুলভাল ব্যাখ্যা হবে সৌবর ঋষি যে পঞ্চাশটা কন্যাকে মানদাতার বিবাহ করলো পঞ্চাশটা যে নিজেকে প্রকাশ করলো এটা কিন্তু যোগ করেছে আর কৃষ্ণ ভগবানের যে শতকোটি গোপিকা সঙ্গে শতকোটি কোটি যে করছেন প্রত্যেকটা যে স্বরূপ ওটা হচ্ছে কৃষ্ণস্বরূপ প্রত্যেকটা স্বরূপ কিন্তু কৃষ্ণ ছাড়া কেউ নয় কৃষ্ণই তার কিন্তু প্রকাশ নয় কৃষ্ণই এরা অচিন্ত শক্তি কৃষ্ণই শত কোটি রূপে সবার সামনে রয়েছে এ দুটো এক নয় তাহলে বিষ্ণু কথাটার মাধ্যমে সুখদেব গোস্বামী অন্তত আমাদেরকে সাবধান করার চেষ্টা করল যে পশুর মতোই যেন বুদ্ধি করবি না সাবধান তিনি কিন্তু বিষ্ণু ব্যাপক বিষ্ণু বিষ্ণুকথার মানে হল ব্যাপক বিষ্ণু কথাটা যদি ব্যাখ্যা করা হয় বিষ্ণু বিষ্ণুকথারা কীভাবে মানে হয় সু বিশ্বতি ইতু বিষ্ণু যিনি সর্বভূতেতে রয়েছেন এমনকি এখানে যত ধূলিগণাপ রয়েছে তার মধ্যেও বিষ্ণু তিনি রয়েছেন এই জন্য বিষ্ণু তাহলে ব্যাখ্যাটা কী হবে সংস্কৃত যারা কিঞ্চিত জানেন তারাও বুঝবেন সু বিশ্বতি ইতি বিষ্ণু সর্বভূতে যিনি ব্যাপক রূপে প্রকাশ ব্যাপক রেগে প্রবিষ্ট হয়ে পড়ে রয়েছেন তার নামই বিষ্ণু ব্যাপক আর বৈষ্ণব কাকে বলা হয় বিষ্ণু আরাধনা যারা করেন তারাই অর্থাৎ অনন্তরূপী ভগবান বিষ্ণু তার আরাধনা করেন বলে তারাও অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছেন বলে সেই বৈষ্ণবগুলো গুণাতীত ভূমিকায় রয়েছে আর তাদেরকেও বৈষ্ণব বলা বিষ্ণু আরাধ্যাতে ইতি বৈষ্ণব বিষ্ণুকে যারা আরাধনা করেন বিষ্ণু বলতে বিষ্ণুর তত্ত্ব সে দেবতা হোক মৎস্য দেবতা হোক বরাহ হোক নৃসিংহ হোক রাম হোক নারায়ণ হোক যে কোনো বিষ্ণু দত্ত আর যদি কৃষ্ণকে ভজন বলো তার তো আর কোনো কথাই নেই কৃষ্ণ ভয় কথাই নেই তো শেষ কথা এটা কোনো আর কোনো কথাই আসে না কেন সমস্ত শরৎ কৃষ্ণের মধ্যে রয়েছে তাহলে এখানে বিষ্ণু বলা হয় তাহলে ব্যাপক কথাটা অনুভব করতে হবে যে আমি কত ক্ষুদ্র কত সামান্য আমার কোনো অস্তিত্ব নেই অনন্ত ব্রহ্মাণ্ড ভগবান চাচ্ছেন ধুলি কলার মতো ফু এরকম নয় অনন্ত ব্রহ্মাণ্ড এক কোথাকার আমি একটা পোকা পোকাও নয় কি পরিচয় আছে আমার এই কথাটা যারা অনুভব করতে না পারবেন তারা কোনোদিনই ভজনে অগ্রগতি লাভ করতে পারবে না আমার তোমার তোদের আমাদের এই বিচারেই তারা চড়বেন তারা ভগবানকে দর্শন করতে পারবেন না ভগবানের অপ্রাকৃত তত্ত্ব অনুভব করতে পারবেন না তাহলে বলা হলো কি সেখানে বলা হলো যখন দেবতারা বলছেন আমরা সৃষ্টি করতে পারছি না আপনি সাহায্য করুন যেটা কীর্তনে বললাম গুরুমুখ বাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মনে আসা কোটি 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 ভক্তের মধ্যে একজন এরকম হতে পারে যে গুরুদেবের সঙ্গে নিজেকে মিলাতে পেরেছেন সম্যকর রূপে নিজেকে একদম মিলিয়ে খুব কদাচিৎ হয় এখলে মানে সিদ্ধ ভাষার কোনো কথা নেই এখন দেবতারা অভিযোগ করছে আমরা আপনি সব কিছু দিয়েছেন কিন্তু আমরা হারমোনাইজ করতে পারছি না আমরা মেলাতে পারছি না ভগবান তখন মুচকি হাসলেন হেসে কি করলে ঠিক আছে দেখি কি করা যায় বলে কি করলেন সমস্ত সে কী করলেন ভগবান সর্বভূতে প্রবিষ্ট হলেন আমি যে ফ্যাক্টরির একটা উদাহরণ দিয়েছিলাম মনে আছে ফ্যাক্টরির মাল ডিরেক্টর থেকে আরম্ভ করে ফোরম্যান ম্যানেজার সব র মেটেরিয়াল যত তৈরি হওয়ার জন্য যে বস্তুগুলো সব কিছু সব কোটি কোটি টাকার সব তৈরি কিন্তু কাজ হচ্ছে না যদি বলে কেন ফ্যাক্টরি চলছে না কেন সব তো দিয়েছি শর্ত দেওয়া আছে কোটি কোটি টাকা খরচা করেছি আমরা বলে হচ্ছে না কেন কি কারণ বলে বিদ্যুৎ নেই বিদ্যুৎকে কিন্তু চোখে দেখা যায় না বিদ্যুৎ সেরা আবার কি বিদ্যুৎ সেরা আবার কি দেখেছে লম্বা চওড়া কালো ফর্সা দেখেছে দেখা যায় ভূতের মতো বিদ্যুৎকে দেখা যায় না কিন্তু বিদ্যুৎ ছাড়া কিছু হয় না তাহলে বিদ্যুৎকে যেমন দেখা যায় না তার অন্তঃশক্তিটাকে উপলব্ধি করা যায় সেরকম ভগবানকে তোমরা দেখতে পাও না কিন্তু ভগবানের শক্তিতে কিন্তু তুমি কাজ করছো আমি করছি এই শ্লোক কিন্তু আমি এখানে অনেকবার আলোচনা যৎসক্ত বদতাম বদিনাম বই বিবাদ সংবাদ ভুব ভবন্তি কুরবন্তি চৈশাম মহুরাত্ম মোহ ইত্যাদি অনেকবার আলোচনা করেছি কেউ মনে রাখতে পারেন কিছু করার নেই মনে রাখতে হবে যৎসক্ত শক্ত ইয় বদতাম বাদিনাম বই বিবাদ সংবাদ ভুব ভবন্তি করবন্তি চৈশাম মোহর আত্মমোহম তসমই নম অনন্ত গুণায় আলোচনা করেছিলাম আমার মনে আছে এক মাস দেড় মাস আগে মনে রাখতে পারে না যাই হোক এখন এইখানে এই কথাটাই দ্রুমিল ঋষি পরিষ্কারভাবে জানাচ্ছেন রাজাকে রাজন এই সৃষ্টি করে ভগবান মহাবিষ্ণু অনন্ত ব্রহ্মাণ্ড তার থেকে সৃষ্টি করলেন তিনি করে কী করলেন সৃষ্টির প্রত্যেকটা বিষয়ের মধ্যে তিনি প্রবিষ্ট হলেন আমি যদি এখন সৃষ্টির কথা আগে পিছন অনেক সময় লেগে যাবে ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভগবানের প্রথম প্রকাশ বলরাম যে বলরাম কৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের অন্ত করেন খেলা করেন আমি সেই বলরামে গেল মূল সংকর্ষণ এই বলরাম এবার গোলক সেতবদ্বীপের চারিদিকে চতুর্ভু রচনা করেন চতুর্ভু রচনা করেন বাসুদেব পদ্মন্য অনিরুদ্ধ আর শঙ্কর্ষণ এই চতুর্ভুয়ের মধ্যে থেকে যে শঙ্কর্ষণ আছেন তিনি আবার একটা চতুর্ভু তৈরি করেন কোথায় না বৈকুণ্ঠের চারিদিকে বৈকুণ্ঠ তো অনন্ত তা সেইখানে যে সংকর্ষণ আছেন তিনি এবার সৃষ্টি সৃষ্টিরক্ষা সৃষ্টিকার্য করবার জন্য মহাবিষ্ণুরূপে এবার শয়ন করলেন যেটা বলে প্রথম পুরুষ অবতার কি বলা হয় প্রথম পুরুষ অবতার এই প্রথম পুরুষ অবতার সম্বন্ধে এই প্রথম পুরুষ অবতার সম্বন্ধে ব্রহ্মসঙ্গীতাতে বলা আছে যে ব্রহ্মসং দেখি বলা আছে জসৈক নিশেষিত কালমথাবলম্ব জীবন্তী লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণু মহানস ইহ ইহো যসু কলা বিশেষ গোবিমাদিপুরুষম তমাম ভাজামি কি বলছেন জোসৈক নিঃশেষিত কালমথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুন মহান স কলা জসুকলাশেষ গোবি পুরুষ তমাম ভাজামী কি বলছেন যার ভালো করে অনুভব করতে হবে যার নিঃশ্বাসের সঙ্গে যার নিঃশ্বাসের সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ড প্রকট হয়ে তার প্রশ্বাসকাল পর্যন্ত বিরাজমান থাকে তাতে অনন্ত ব্রহ্মাণ্ডে যত লোকপাল যত লোকপাল আছে ইন্দ্র বরুণ সমস্ত লোকপাল তারা সেই পর্যন্ত থাকে আবার যখন তিনি এরকমের নিঃশ্বাস গ্রহণ করেন সমস্ত তার মধ্যে চলে যায় যে ভগবানের এক একটা লোমকূপে এক একটা লোমকূপ এখানে বলা হচ্ছে এক একটা লোমকূপের মধ্যে এক একটা লোমকূপ তার মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সেখানে বদ্ধ জীব আমি কি বলতে পারি এটার চিন্তাগুলি তো নিজের ওপর থুতু আসে এটা যে চিন্তা করি লজ্জাতে নিজের ওপর থুক্কার আসে কে আমি কি অস্তিত্ব আছে যেখানে মহাবিষ্ণুর এক একটা লোমকূপের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড তাহলে কি কোথা থেকে আমরা এলাম এই চিন্তাগুলো তো অভিমান থাকবে না কিন্তু চিন্তা করতে পারি না মায়াদেবী আমাদের সে সুযোগ দেবে না তাহলে জসই করে নিঃশেষ কাল মথাবলম্ব সেই কাল পর্যন্ত যে লোকপালগণ বেঁচে থাকেন আবার তারপর বিলান বিলীন হয়ে যায় সেই ভগবানের কথা বলা হচ্ছে তিনি আদিদেব নয় তিনি কি আদিদেব নয় আমি তো এতগুলো কথার মধ্যে প্রমাণ করে দিলাম তিনি লিখেছেন আদিদেব কিন্তু আদিদেব মানে আমি ধরে নেব কৃষ্ণ কেন ওই যে বললাম কৃষ্ণ থেকে বললাম কৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম মূল শঙ্কর্ষণ বৃন্দাবনে খেলেন তার থেকে চতুর্ভ হল চতুর্ব কোথায় গোলকের 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 মধ্যে তিনটে পাঠ আছে একটা হচ্ছে অন্তঃকরণে বৃন্দাবন পদ্মুলের যেমন কর্ণিকা আছে এর মধ্যে বৃন্দাবন তার ঠিক বাইরে মথুরা তারও বাইরে তারও বাইরে কি আছে দ্বারকা তারও বাইরে শ্বেতদ্বীপ পুরোটাকেই শ্বেতদ্বীপ বলা হয় সেই শ্বেতদ্দ্বীপেতে এটাও গোলক শ্বেতদ্বীপটাকেও গোলক বলা হয় সেই শ্বেতদ্দ্বীপে কৃষ্ণলীলার পরিশিষ্ট কৃষ্ণ যা করে গেছেন তার মানেটা কি এটা বোঝাবার জন্য গৌরাঙ্গলীলা বাইরে শ্বেতদ্দ্বীপে রয়েছে বোঝা গেল শ্বেত্বীপ এবার এই যে আমি আলোচনা করতে করতে বললাম প্রথম চতুর্ভ বললাম গোলকে দ্বিতীয় চতুর্ভু বললাম বৈকুণ্ঠে তারপর আবার কি বললাম সেই শঙ্কর্ষণ থেকে এবার মহাবিষ্ণু অনন্তকাল করে রয়েছে এই মহাবিষ্ণু এবার কি করছেন অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি প্রবিষ্ট হচ্ছেন কী রূপে গর্বদূক গর্বদূপ সাই বিষ্ণুরূপে প্রবিষ্ট হচ্ছেন হলো এবার গর্ভধকে সাই বিষ্ণু তার নাভি কমল থেকে এবার বেরিয়ে ব্রহ্মা এবার দেখাচ্ছে সবকিছু আর যে ক্ষীর সাগর আছে প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটা করে ক্ষীর সাগর আছে এই ক্ষীর সাগরের তীরে ব্রহ্মা দেবতাগণকে নিয়ে প্রার্থনা করবার জন্য গেছিলেন যখন কংসের অত্যাচারের এটা কোথায় ক্ষীর সাগরের তীরে ব্রহ্মা গেছিলেন দেবতাগণকে সঙ্গে নিয়ে প্রার্থনা করতে যে পুরুষ সুক্ত মন্ত্রের দ্বারা ভগবানকে প্রার্থনা করতে ওম সহ শশের সহস এই যে শ্লোক এটা গিয়ে কি করেছিলেন ভগবানকে দেখতে পাননি আকাশবাণী শুনলেন হ্যাঁ এবার কি হল নিজের হৃদয়তে উপলব্ধি করছেন যে ভগবান আমাকে বলছেন যে তুমি যাও এই জগতে কি অসুবিধে হচ্ছে সব আমি জানি আমি শীঘ্রই অবতীর্ণ হব যাও তুমি এরা বলছে তাহলে এই যে ক্ষীরসাগরের তীরে গেলেন এটা কে এটা কে ক্ষীরসাগরের তীরে কার কাছে গেলেন জানো কি ক্ষীরসাগরের তীরে কার কাছে গেলেন তিনি ক্ষীরসাগরের তীরে গেলেন সর্ব যে জীব আজি যত জীব সব জীবের অন্তর্জামী অনিরুদ্ধ বিষ্ণু অনিরুদ্ধ বিষ্ণু সমস্ত জীবের অন্তর্জামী তিনি যত জীব আছে যত জীব পোকামাকড় যত জীব সমস্ত জীবের অন্তর্জামী হচ্ছে খেরদ সাই এ কি অনিরুদ্ধ বিষ্ণু তিনি রয়েছেন সমস্ত জীবের অন্তর্জাম তিনি রয়েছেন তিনি পরমাত্মা রূপে সবার হৃদয় বিরাজমান রয়েছেন তাহলে বুঝতে পারছো তাহলে ভগবান এবার সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন প্রবিষ্ট হয়ে যাওয়ার পর এবার সৃষ্টি ধাকাধাক শুরু হয়ে গেল বাহ এবার তো হচ্ছে এতদিন আমাদের সব ছিল সৃষ্টি হচ্ছে না কিন্তু এখন যেহেতু ভগবান প্রবিষ্ট হয়ে গেল ধাক্কাধাক সৃষ্টি হচ্ছে কে হারমোনি হয়েছে কীভাবে পঞ্চভূতের পঞ্চীকরণ এগুলো টেকনিক্যাল টার্ম তুমি জানবে না পঞ্চীকরণ এই যে ক্ষেতি অপর তেজমরুদ বোম কতটা পরিমাণে একে অপরের সঙ্গে মিশলো মিশে কি হলো কেন হলো এগুলো পঞ্চীকরণ ওপরে ওপরে আমাদের স্তরগুলো আছে এক একটা ভূতের এক একটা স্তর আছে দশগুণ বেশি এক একটা করে জলের সব একটা করে আছে ওপরে কিন্তু কেউ এইসব খবর রাখে না কাজেই এই যে বলা হলো সেখানে বলছেন যে এই ভগবান সৃষ্টি বিরোচনা করে নিজেই সমস্ত এই সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন পবিষ্ট হয়ে গেলেন তিনি এর মধ্যে পবিষ্ট হয়ে গেলেন যাই হোক তাহলে এখানে পবিষ্ট হয়ে তিনি এই সৃষ্টিকে রক্ষা করার জন্য যখন আত্মশ্রেষ্ঠ কিন্তু নিজের থেকেই নিজে সৃষ্টি করেছেন বাইরের কোনো বস্তু তো দরকার হয়নি এই আত্মশ্রেষ্ঠ পঞ্চ মহাবোধ দ্বারা ব্রহ্মাণ্ড রচনা করে এই আদিদেব আদিদেব বলতে কৃষ্ণকে আমরা তত্ত্বগতভাবে অনুভব করতে পারি কিন্তু এখানে আদিদেব বলতে এখানে বলছেন মহাবিষ্ণুকে বলছেন যেহেতু বাইরের দৃষ্টিতে আমরা বুঝতে পারি না কৃষ্ণ সৃষ্টি করছে যেন আদিদেব মানে কৃষ্ণকে ধরতে পারো যেহেতু ঈশ্বর পরমকৃষ্ণ সচ্ছিদান্দ বিগ্রহ অনাদি অনাদির গোবিন্দ সর্বাক কোনো আপত্তি কিছু নেই আর আবার যদি মনে করো মহাবিষ্ণুর সৃষ্টির কাজ সাথে তাহলে ঠিক আছে আদিদেব তিনি কি করলেন এই আদিদেব কি করলেন তিনি আদিদেব নারায়ণ নিজাংশে তাতে প্রবিষ্ট হন তখন তিনি পুরুষ আখ্যা লাভ করে থাকেন অর্থাৎ রূপে পরিচয় লাভ করেন আর তারপরে যে সমস্ত কথাগুলো আছে অনেক গম্ভীর আলোচনার বিষয় কাজেই শুধু পাঠ করে গেলে হবে না এ দেখা দরকার য যতকায় এস ভবনত্রয় সন্নিবেশ সনু স্তনুভৃতাম উভেন্দ্রিয়াণী জ্ঞানম স্বত হ্যাঁ হ্যাঁ শশনত বলমোজ ইহা সত্যাদিভি স্মৃতি লয় উদ্ধ আদিকর্তাহা বলছেন যদ যদকায় এস যে ভগবানের কথা বলা হল আদিদেব জেনে রাখবেন এই আদিদেবের যে আদিদেব আদিদেবের যে ক্ষমতা আদিদেবের যে ইন্দ্রিয়গণ আছেন এই ইন্দ্রিয়গণের ক্ষমতাতে বদ্ধজীব ক্ষুদ্র সংস্করণ তারা ক্ষমতা পাচ্ছে এই আদিদেবের কথা বলা হচ্ছে তিনি এবার বদ্ধজীবগুলোর মধ্যে যে জ্ঞান দেখা দিচ্ছে সেই ভগবানের জ্ঞান আছে বলে জ্ঞান দেখেন ভগবানের যে পরম জ্ঞান ভগবানের আছে সেই জন্য আমাদের মধ্যেও জ্ঞান দেখা দিচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনো প্রত্যক্ষভাবে কখনো ঘুরিয়ে ঘুরিয়ে মানে হচ্ছে মায়ার দ্বারা এর বুদ্ধিটা খারাপ হয়ে গেল এর বুদ্ধি আছে বুদ্ধিটা কোথায় পেল ভগবান থেকে খারাপ হয়ে গেছে ওই যে মায়া ঘুরিয়ে দিচ্ছে আর ডাইরেক্ট বুদ্ধি আমরা যে গায়ত্রী মন্ত্রদেব প্রচোদয়া বলি এটা তাদেরকেই ভগবান বুদ্ধি দেবেন যারা নিষ্পাপ এবং অনর্গল ভগবানের সেবায় নিয়ে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য প্রচোদয়া বাস্তবিক পক্ষে বিচার করলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রেরণা কিন্তু ভগবান থেকেই আসে যে মদ খেতে যাচ্ছে বেশাবারি যাচ্ছে সে কিন্তু মায়ার প্রেরণা মায়াটা করতে গেলো ভগবত দুর্যোধন নিজে বলছে দুর্যোধন নিজে স্বীকার করেছে দুর্যোধন নিজে মরবার আগে উড়ু ভেঙে পড়ে রয়েছে বলছে ভগবান ভগবানকে বলছেন কৃষ্ণকে আমি ধর্ম কাকে বলে জানি কিন্তু আমার রুচি নেই ধর্ম কাকে বলে তুমি জানো না বলতে আমি জানি ধর্ম কাকে বলে আমি জানি আমার রুচি নেই আলোচনা করি আর অধর্ম কাকে বলে জানো বলে হ্যাঁ জানি কিন্তু অধর্ম করতেই আমার ইচ্ছা হয় দুর্যোধন বলছে আমার অধর্ম করতেই ভালো লাগে আমি অধর্ম জানি এটা অধর্ম কিন্তু আমি আমাকে এইটি করতে ভালো লাগে তারপর কি বলেছেন ঠিক যে কথাটা এখন বললাম সেটা কে বলেছেন কি বলছেন দুর্যোধন বলছেন জানামি ধর্মম আমি ধর্ম আমি ধর্ম জানি নচমে প্রবৃত্তি আমার প্রবৃত্তি নেই রুচি নেই আর জানামি অধর্মম আমি অধর্ম কাকে বলে জানি নচমে নিবৃত্তি আমি অধর্ম করবার থেকে আটকাতে পারি না আমার অধর্ম করতেই ভালো লাগে তাহলে কি বলছেন আমি ধর্মম নচমে প্রবৃত্তি জানামি অধর্ম জানামি ধর্মম নচমে প্রবৃত্তি জানামি অধর্মম জানামি ধর্মম নচমে প্রবৃত্তি জানামি অধর্মম নচমে নিবৃত্তি আমার নিবৃত্তি তাহলে কি করো তাহলে বলে তয়া ঋষিকেশ তয়া ভগবান আপনি আমার হৃদয় থেকে যেমন প্রেরণা দিচ্ছেন সেরম করছি বোঝা গেল না অনেকে ভুল বুঝবে ও দুর্যোধন লাস্টে বলছেন তয়া ঋষিকেশ আপনি তো ঋষিকেশ তয়া ঋষিকেশ না আপনি যে হৃদয় রয়েছেন থেকে হৃদয়ের থেকে যেমন প্রেরণা দিচ্ছেন সেরকমই করছি তাহলে আপনারা যদি বলেন তাহলে ভগবান তাদের দুষ্ট প্রেরণা দিচ্ছে কেন ভগবান আমি তাকে দুষ্ট প্রেরণা দিইনি তার যে নোংরা সংস্কারটা আছে তার যে নোংরা সংস্কারটা আছে সে যে কলিরং সে জন্ম এই নোংরা সংস্কার তাকে পরিচালনা তা আমি ভালো মন্দ বুঝি না তার যা কর্মফল তাকে আমার দিতে হবে এই কর্মফলে সে এই প্রেরণা পাচ্ছে আর যারা গায়ত্রী যোগ করে প্রচয় সকালবেলা তারা প্রেরণা পাবে ভগবানের থেকে প্রত্যক্ষ ভগবানের থেকে প্রত্যক্ষ প্রেরণা পাবে কারা যারা নির্মল হৃদয় যারা গুরুদেব আনুগত্য করেছেন তারা দেখতে পারবেন সূর্যমণ্ডল সূর্যমণ্ডলের মধ্যে গৌরাঙ্গকে দেখতে পাবেন সূর্যমণ্ডলের মধ্যে যখনই করবে সূর্যমণ্ডলকে ধ্যান করতে হবে সূর্যমণ্ডলের মধ্যে গৌরাঙ্গকে দেখতে পাবে এরম করে রয়েছে বা এটা বাস্তব যারা গায়ত্রী করে তারা দেখতে পায় এই কথাগুলো কেউ ব্যাখ্যা করে না কোনো দিন এইটা হচ্ছে গায়ত্রী মন্ত্রের করতে হয় এভাবে তারপর যখন কাম গায়ত্রী কাম সমস্ত সময় কাম দেবতাকে দেখতে হবে যদি দেখতে না পায় অন্ধ করে যাচ্ছে মন্ত্রমধ্যে স্থিত কি বলছিলাম কালকে বলছিলাম মনমধ্যে স্থিত মন্ত্র মনোমধ্যে মধ্যে আর মন্ত্র মধ্যে মানে হয় এইটা হলো বাস্তবিক যারা করেন আন্নিক আন্নিক করেন তাদের বাস্তবিক অর্থাৎ মন্ত্রের মধ্যে মন ঢুকে পড়েছে আর মনের মধ্যে মন্ত্র ঢুকে পড়েছে আর আলাদা জায়গা নেই আমি দেখতে পাচ্ছি পরিষ্কার দেখতে পাচ্ছি এটা হলো বাস্তব এগুলো শিখতে হবে আজ এইখানেই বিশ্রাম দিই কেন ও সাঁতার কেটে এসছে বেচারা নৌকা নেই দুশো টাকা নেবে দুশো টাকা নেবে ও কষ্ট করে এসছে ও হাফপান পরে আসবে না আজকে যে সাঁতার কেটেছে ওই জন্য এসছে কাল থেকে আসবে না যাই হোক আর তাহলে আমি কি দিয়ে শুরু করেছিলাম কি দিয়ে শুরু করেছিলাম দংভক্তিযোগ্য পরিভাবিত হয়েছে না কি শোক দিয়ে শুরু করেছিলাম প্রথমে সেটা হলো কি মনে পড়ে যাবে সবসময় বলি আমি এরময় হ্যাঁ যাগে এই মনে পড়ে যাবে আমার এক্ষুনি ত্বাম হ্যাঁ ত্বাং ভক্তি যোগ পরিভাবিত হিত সরোয আসসে সুতেক্ষিত পতন নাত পুংসাম যদ যদ ধিয়া তো মৃগা যুগ तत्द बपूपनयसे सदनु गृहायु जाए हो मांचा कल्पतरुष्य के पास इंद्र भविष्य पतितानं पापने भविष्य न